রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন আহমেদ। যুগের সাথে তাল মিলে আনসার ভিডিপিকে গড়ে তুলছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী, সংকটে তৃণমূলের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ। এবং তুরস্ক সিরিয়ায় প্রাণহানি 29,000 ছাড়িয়েছে, কমে আসছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিল আওয়ামী লীগ। সকালে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশন সচিব জানান যাচাই বাছাই হবে আগামীকাল দুপুরে। মাহেলুম জেমসের ক্যামেরা আরও জানাচ্ছেন খাদিজাতুল কুবরা। তফসিল ঘোষণার পর থেকেই সব মহলেই আলোচনা, কে হতে যাচ্ছে দেশের 22তম রাষ্ট্রপতি। বিভিন্ন মহল থেকে বেশ কয়েকজনের নাম শোনা গেল। মনোনয়নপত্র জমা দেওয়ার একদম শেষ দিকে এসে জানা গেল একমাত্র জমাদানকারী মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের কাছে এসে মনোনয়ন নিয়ে কথা বলেন তিনি। প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। এ সময় ওবায়দুল কাদের মোহাম্মদ শাহাবুদ্দিনের রাজনৈতিক ও পেশা জীবনের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 1949 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। 1971 সালে পাবনার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি, অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে। 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করেন শাহাবুদ্দিন। 1982 সালে বিসিএসএ যোগদান করেন তিনি। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্ব পান। এরপর তিনি জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে মনোনয়নপত্র জমার পর পরের প্রক্রিয়া নিয়ে জানান নির্বাচন কমিশন সচিব। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে একই ব্যক্তির নামে, এবং যার নামে দাখিল হয়েছে তার নাম হচ্ছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। সেক্ষেত্রে হচ্ছে কালকে আমরা বাছাইয়ের পরে বৈধ মনোনয়ন যেগুলো হবে তাদের নাম আপনাদের সম্মুখে ঘোষণা করব, এবং আইনানুগভাবে প্রত্যাহারের শেষ তারিখে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব যে কে পরবর্তী বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে। তফসিল অনুযায়ী 14 ফেব্রুয়ারি বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী 19 ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছেন পাবনার সাধারণ মানুষ। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পাবনা থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মনোনয়ন দেয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ মানুষ। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন এই নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে আগ্রহী নয় বিএনপি, সরকার কি করছে না করছে সেই বিষয়েও কিছু বলতে চায় না। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের হামলাকে রাজপথে মোকাবেলা করে জনগণ প্রমাণ করেছে সরকার জনবিচ্ছিন্ন। বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি দেওয়ার সমালোচনা করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার বিরোধী দলের আন্দোলনে ভীত বলেই পাল্টা কর্মসূচি দেয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকলে তা জানানোর আহ্বান করেন, তা না হলে দেশে আরও অরাজকতা সৃষ্টি হবে। তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই পাল্টা কর্মসূচি দিচ্ছে। আমাদের দাবিগুলো কী ছিল? এই কথাগুলো যে সারা দেশে এটা ব্যতিক্রম ধর্মী একটা কেন্দ্রীয় প্রোগ্রাম বাংলাদেশের সকল ইউনিয়নে পালন করেছে, এটা একটা ব্যতিক্রম ধর্মী এবং এর জন্য আমরা জানেন যে আমরা সকলকে ধন্যবাদ জানিয়েছি। দেশ ও জনগণ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল নয়, এজন্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাদের আগ্রহ কম, তাদের আগ্রহ কেবল খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষ, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে মত বিনিময় ও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রী শাহাবুদ্দিন চুপ্পুকে দুর্নীতি দমন কমিশন দুদকের একজন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, তখন পদ্মা সেতুতে দুর্নীতির অসত্য মিথ্যা অভিযোগ তুলে দুদকের যে চাপ দেওয়া হয়েছিল তা মোকাবেলা তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার গণমাধ্যম বান্ধব, এই সরকারের আমলে দেশে সংবাদ মাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। আপনার তাদের সমস্ত আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া। তাদের সমস্ত দাবি দেখুন যে তারেক রহমানকে কিভাবে তারা শাস্তিপ্রাপ্ত আসামিকে তারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে আমরাও চাই তিনি ফিরে আসুক, তিনি শাস্তির মুখোমুখি। একমাত্র আওয়ামী লীগ উপলব্ধি করতে পারে কোনো বাহিনীর কি প্রয়োজন, তাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন সাধিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আনসার ভিডিপিকে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া বৈশ্বিক এই সংকটে তৃণমূল মানুষদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আনসার ভিডিপির জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 43তম জাতীয় সমাবেশ উপলক্ষে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম ও অভিবাদন জানান আনসার বাহিনীর সদস্যরা। এ সময় অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে মোটরযানে করে অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন তিনি। এরপর আনসার বাহিনীর পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এই সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে পদক পরিয়ে দেন সরকার প্রধান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আনসার বাহিনীর আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের দক্ষতা বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম আমাদের হাতেই আনসার বাহিনী পেয়েছে, কারণ তারা আত্মসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখে। কাজে আমরা এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন গ্রেড উন্নীত করা, পদ উন্নয়নের ব্যবস্থা করা এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি। কারো কাছে যাতে হাত পাততে না হয় তার জন্য দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই বলে জানান সরকার প্রধান। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই এদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক, পরের কাছে হাত পেতে না চলতে হয়। গ্রাম পর্যায়ে এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে তার জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, আর যত অনাবাদী জমি আছে সবগুলি আবাদ করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আনসার বাহিনী, আনসার বিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলে কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারেন। গ্রামের লোকদের শিখানো, তাদেরকে যে কাজ করানো,
ফসল উৎপাদন করা, সেগুলি সংরক্ষণ করা, এ ব্যাপারে বিরাট অবদান আপনারা রাখতে পারেন, আশা করি আমরা আপনারা তা রাখবেন। এদেশ আর পেছনে ফিরে তাকাবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে ফিরে আসবে না উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এই দেশে কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য। সংবিধানে যেভাবে আছে ঠিক সেভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আধুনিকায়নের নতুন অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, বর্তমানে তা সমাধান হয়েছে। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আত্মমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর কারণেই এই দেশ স্বাধীন হয়েছে, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান হারুন রশিদ। ঢাকা পাঁচ আসন যাত্রাবাড়িতে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। ঢাকা পাঁচ আসনের ডেমরা ও যাত্রাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। এরই ধারাবাহিকতায় নিম্নবিত্ত ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি নিজ এলাকায় এই কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়েও বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান টেলিভিশনের পরিচালক ফয়সাল রশিদ জানান, আত্মমানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে এশিয়ান পরিবার। আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা আরও সহযোগিতা করার জন্য যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রাণ চেষ্টা রাখবো। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নৌকা মাখা ভোট দিয়ে আগামী নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যাত্রণ করতে হবে, নাহলে আমাদের যেই শান্তি আছি সেই শান্তিতে দূরের কথা, অশান্তি হয়ে এই দেশকে আবার পাকিস্তানের রাজাকারের হাতে তারা তুলে তোলবার জন্য চেষ্টা করবে। গরিব ও দুস্থ মানুষের পাশাপাশি ঢাকা পাঁচ আসনের জনগণের পাশে থেকে সব সময় কাজ করে যেতে চান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। এই ঢাকা পাঁচের জন্য আমার জীবন উৎসর্গ করে দিব এবং যতটুকু জানে প্রাণে খাট আমি এলাকার লোকের জন্য কাজ করব। আমার ঢাকা পাঁচ আমার জন্মভূমি, ঢাকা পাঁচ আবার নয়নের মণি। আমি ঢাকা পাঁচের প্রত্যেকটা মানুষে আমার মনে হয় যে আমার রক্তের সাথে সম্পর্ক আছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আজ রাতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিউল্যান্ডস স্টেডিয়ামে রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছেন বাংলাদেশের নারীরা। টুর্নামেন্টের শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে লাল সবুজের দল। তবে এসব মাথায় না রেখে জয়ে চোখ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে তিন রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নিই বারো একবার। রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন আহমেদ। যুগের সাথে তাল মিলিয়ে আনসার ভিডিপিকে গড়ে তুলছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সংকটে তৃণমূলের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ। এবং তুরস্ক সিরিয়ায় প্রাণহানি, ২৯,০০০ ছাড়িয়েছে। কমে আসছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা।
থাকার জন্য আমাদের এখন কারা জানাবো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।